বাড়ির সবার জন্য রান্না করতে গিয়ে, সংসারের এত এত কাজ করতে গিয়ে ভুলে গেছিলাম যে আমি তো দুপুরের খাবারই খাইনি। আজকে শ্বশুরের হাতে বানানো দই খাবো। কাজ শেষ করে যখন ভাত খেতে গেলাম, দেখি যে ভাতটাই নষ্ট হয়ে গেছে, কেমন যেন একটু গন্ধ উঠেছে। ভাবলাম ভাত মেখে খেতে পারি, এমনিতেও প্রচন্ড ক্ষুধা লাগছে। আপাতত ভাত মাখা খেয়ে পেটটাকে শান্ত করতে হবে। পেটের জ্বালা তো বড় জ্বালা, পেট শান্তি তো দুনিয়া শান্তি, তাই না? হুট করে কেন যেন মনে হচ্ছে আজকে গরুর মাংস খাবো। ইদানিং রান্না করার আলিশে আর মাংস বেরো করা হয় না, রান্নাও করা হয় না, দুইটা পোটলা একসাথে বের করলাম, কারণ বাড়িতে অনেক মানুষ। আজকে আমার শ্বশুর খাঁটি দুধের দই বানিয়েছে, ভাবলাম যাকে রান্না বান্না জিনিসপত্র গুলো বের করে নি, তারপরে দই খাবো। অনেকেই মনে করে আমরা শ্বশুরের কাছ থেকে আলাদা থাকি কিনা, না, আমরা সবাই একসাথে থাকি, খাওয়া দাওয়া একসাথে হয়। যেহেতু আমার দোতলায় আমার রুমের কাজ চলছে, তাই আমরা চারতলাতেই থাকি। মেইনলি চারতলায় আমরা অফিস রুম বানিয়েছি, বাট আমার একটা বেডরুমও আছে। আমাদের রুমের ডেকোরেশনটা কমপ্লিট হয়ে গেলে আপনাদের অবশ্যই দেখাবো, এন্ড সেটা মন মতো করার ট্রাই করছি। যাই হোক, এখন এগুলো নিয়ে আমি উপরে যাব, ভিজিয়ে রাখবো, রান্না করতে হবে। রিং লাইট টাইট উপরে, আর এটা রান্নার ভিডিও আপনারা অলরেডি দেখে নিয়েছেন, চুই ঝাল দিয়ে মাংস। চলেন এখন দই দেখানো যাক। আমাদের ত্বক উজ্জ্বল করার জন্য একটা স্কিন ব্রাইটেনিং কম্বো নিয়ে এসেছি, আমার অনেক পছন্দ এবং অনেক আগে থেকে ব্যবহার করি। এই কম্বে রয়েছে একটা জাফরান গোট মিল্ক সোপ, জাফরান সুদিং জেল, জাফরান নাইট ক্রিম এবং একটা ফেস প্যাক, সাথে থাকবে একটা সিরাম। সবসময়ের মতো প্রথমে আমি সাবানটাতে ভালো করে মুখটা ধুয়ে নিব। এই সোপটা আমাদের স্কিনকে উজ্জ্বল করতে এবং দাগ মুক্ত করতে অনেক বেশি হেল্প করে। ভালো করে তো ধুয়ে চলে আসলাম, এখন আমি ব্যবহার করবো ব্রাইটেনিং ফেস প্যাক। প্যাকটা আমি জাস্ট পানি দিয়ে মিক্সড করে স্কিনে অ্যাপ্লাই করবো। আপনারা চাইলে গোলাপ জল, মধু কিংবা কাঁচা দুধ দিয়েও দিতে পারেন। বাই দা ওয়ে, এই কম্বোটা আপনারা পেয়ে যাচ্ছেন বি অর্গানিক বাংলাদেশ ফেসবুক পেজ থেকে, পেজটা ডিসক্রিপশনে দেওয়া আছে, চেক করে নেবেন। তারপর ব্যবহার করব রোজ সিরাম। এই সিরামটা আমাদের স্কিনকে হাইড্রেট রাখে, ওপেন পোর্স গুলোকে মিনিমাইজ করে। আপনারা চাইলে সুদিং জেল স্কিনে দিয়ে 20-25 মিনিট অপেক্ষা করতে পারেন, তারপর ধুয়ে সিরাম ব্যবহার করতে পারেন। তারপর চলে আসি জাফরান হোয়াইটেনিং নাইট ক্রিম, যেটা আমি অ্যাপ্লাই করে নিচ্ছি সুন্দর করে। যারা স্কিনটাকে টান টান রাখতে চান, দাগ মুক্ত করতে চান এবং ব্রাইট করতে চান, তারা এখনই এই কম্বোটি অর্ডার করুন। থ্যাংক ইউ। তো আমার শ্বশুর হচ্ছে নিজের হাতে এক হাঁড়ি দই বানাচ্ছে, সেটা ফ্রিজে আছে, আমি একটু বের করে দেখাই, যদিও আমি এখনো টেস্ট করি নাই। তো খুব সুন্দর করে আমার শ্বশুর, ওয়াও কি সুন্দর লাগছে দেখো দই। আমার শ্বশুর এগুলো খুবই সুন্দর বানাতে পারে, করে দিয়ে আসছে আপু, যদিও তো এই হাঁড়ি থেকেও ট্রাই করবো। তো আমার শ্বশুরের হাতে একদম টাটকা টাটকা দই খেয়ে দেখবো আমি কেমন হয়েছে, আমি খাই না এখনো। ফ্রিজের মধ্যে এত বড় দুধের বোতল দেখে আমি অনেক অবাক হয়ে গিয়েছিলাম, এতদিন শুধু ছোট ছোট বোতল দেখেছি, এখন অনেক বড় বড় বোতল ফ্রিজে রাখা আছে। এখন এগুলো আমি উপরে নিয়ে যাব, এখানে মাংস আর গলদা চিংড়ি। তো এগুলো গলদা চিংড়ি না, এটাকে কি বলে জানো, লবস্টার, সমুদ্র আছে তো, এগুলো নিয়ে যাবো রান্না করবো। কথা না বাড়িয়ে এখন রান্নার কাজে লেগে পড়তে হবে। অনেকে ভাবে যে আমরা আলাদা কিনা আমার শ্বশুরের কাছ থেকে, না আমরা আলাদা না, একই জায়গাতেই রান্না বান্না হয়, একই জায়গায় খাওয়া দাওয়া হয়, আমরা সবাই নিচে যেয়ে খাওয়া দাওয়া করি, বাট শখের রান্নাগুলো আমি উপরেই করি। তো দেখলে নিয়ে আমি নিচতলা থেকে মানে দোতলা থেকে চলে আসলাম, আমার ফ্রিজ থেকে এই যে এই মাছ মাংস নিয়ে আসছি, হাঁপাই গেছে, মাছ মাংস নিয়ে আসছি, এখন রান্না করবো, নিচে দিয়ে আসবো, এটাই। কাজ করতে করতে ভুলে গিয়েছিলাম যে আজকে দুপুরে তো আমার খাওয়া দাওয়াই করা হয়নি, অতিরিক্ত গরম ছিল, এই কারণে ভাতটা একটু নষ্ট হয়ে গেছে, খুব একটা হয়নি বাট শুরু হয়ে গেছে। তো ভাবলাম ভাতটা মেখে খেয়ে নি, কারণ অনেক বেশি ক্ষুধা লাগছে, আর পেট যতক্ষণ না শান্তি হবে ততক্ষণ আমি রান্না বান্নাও করতে পারবো না। শুকনা মরিচ ভালো করে পুড়ে নিলাম, তারপরে কাঁচা পেঁয়াজ এবং সরিষার তেল দিয়ে মাখিয়ে খেয়ে নিব। তো দেখলাম বাসি তরকারিও ছিল, দেন বাসি তরকারি দিয়ে খেতে একটু ভালোই লাগবে। আমার মনে হয় যাদের মুখে রুচি থাকে না, তারা যদি ভাত মেখে খায় না, তাহলে অনেক বেশি ভালো লাগবে। আমার তো পছন্দের খাবার তালিকার মধ্যে ভাত মাখাও একটা। অনেকেই ভাবতে পারে ভাত নষ্ট হয়েছে, সেটা আবার খাচ্ছে, এতটাও নষ্ট হয়নি যে খাওয়া যাবে না, বাট ভাত মেখে খেলে ভালো লাগবে তাই খেয়ে নিচ্ছি। আর রাতের তরকারি গরম করা ছিল, সেটাই নিয়ে নিলাম। তো রান্না করার আগে চট করে ভাত মাখা আর বাসি তরকারি ছিল মাছের, সেটাই দেখে শেষ করে দেবো।